ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চিটাগড়ের দলের থেকে তৃণমূল নেতা তথা বিজেপি স্ট্রংম্যান মনীশ শুক্লাকে খুনের মুহূর্তে সিসিটিভি ফুটেজ। চায়ের দোকানের সামনে সহযোগিতার সঙ্গে দাঁড়িয়ে মনীশ, পাশে তাঁর স্কর্পিও গাড়ি। ঠিক এই সময় মোটর বাইকে চেপে এসে মনীশকে লক্ষ্য করে গুলি। মনীশ শুক্লাকে খুনের ঘটনায় টিটাগড় থেকে গ্রেপ্তার দুই, মোহাম্মদ খুররাম খান এবং গুলাব আলী শেখ। বাবার হত্যাকাণ্ডের বদলা নিতে মনীশকে খুন করে অভিযুক্ত খুররাম। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের, যদিও নিজেকে নির্দোষ করে দাবি খুররামের। আপ বেগুনাহ হো স্যার? আচ্ছা কুছ বলিয়ে স্যার, কি আপকো ফসায়া যা রহা হ্যায়? 2010 সালে টিটাগড় স্টেশন রোডের কাছে নাবালক অপতায়ী হাতে খুন হন খুররামের বাবা। জেলে বসে খুনের ছক কষেন মনীশ, বদলা নিতেই পাল্টা খুনের ছক খুররামের। তদন্তে অনুমান পুলিশের, ধৃত দুজনের 14 দিনের সিআইডি হেফাজত। অর্জুন ঘনিষ্ঠ খুনে এফআইআর এ দুই তৃণমূল নেতা। এফআইআর কপিতে নাম রয়েছে টিটাগড় পুরসভার প্রাক্তন পুর প্রধান প্রশান্ত চৌধুরী এবং ব্যারাকপুর পুরসভার বিদায়ী পুর প্রধান উত্তম দাসের নাম। কোন ঠাসা বিজেপি, তাই চক্রান্ত, পাল্টা দাবি তৃণমূলের। মনীশ খুনের তৃণমূল যোগের অভিযোগে বিস্ফোরক অর্জুন, ফিরহাদ, দত্ত, দিনেশ, মদন, নির্মল ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ। মদন বাবুর সঙ্গে ছবি, মদন দা চুম বলে তো মদন দা আর প্রশান্ত চৌধুরীর সঙ্গে ছবি, প্রাত বসুর সঙ্গে খুরম। অন্যের ঘাড়ে দোষ চাপাতে গিয়ে নিজেই না ফেঁসে যান, পাল্টা মদন। আজ যে মনীষের পরিবার ঘুরছে আপনার সঙ্গে, একদিন তারাই হয়তো বুঝে নেবে যে এই মৃত্যুর পেছনে কে ছিল, তখন আপনি বিপদে পড়ে যাবেন। ভোট লুট করতে এলে চেলা গাছ দিয়ে পেটানোর দাবাই। দক্ষিণ চব্বিশ পরগনায় পাথর প্রতিমায় দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক। ফের কালো পতাকা দিলীপ ঘোষকে, এবার ঘটনাস্থল ডায়মন্ড হারবারের কেল্লা মোড়। কালো পতাকা দেখিয়ে কিছু করতে পারবে না, প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি। এবার কালো কালি লাগাবে মানুষ, পাল্টা তৃণমূল যুব নেতার। ডায়মন্ড হারবার যাওয়ার পথে আক্রান্ত বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, মারধর, ছিনতাইয়ের অভিযোগ বিজেপি নেতা। এরপর হাড়গোড় ভেঙে দেওয়া হবে, প্রতিক্রিয়া তৃণমূল যুব নেতার। পুজোর জন্য সরকারি অনুদানে করা যাবে না আমরা ওরা, খড়গপুরের প্রশাসনিক সভায় পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রী। প্রত্যেকে কিন্তু 50,000 টাকা যাতে পায় এটা দেখে নিতে হবে। কোন পঞ্চায়েতের লোক বলে দিল ও পাবে না, সেটা কিন্তু হবে না। করোনা আবহে জুন পর্যন্ত রাজ্যে বিনামূল্যে রেশন, যাদের রেশন কার্ড নেই তাদের কুপন দিয়ে বিনামূল্যে রেশন, খড়গপুরের প্রশাসনিক সভায় জানালেন মুখ্যমন্ত্রী। হাতিরহানায় কারো মৃত্যু হলে মৃতের পরিবারকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে, খড়গপুরের প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিনকন মামলায় প্রেসিডেন্সি জেল সুপার, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ তমলুক আদালতের বিচারক। অপসারণ অনুসন্ধান চেয়ে করার চিঠি স্বরাষ্ট্র দপ্তরে, চিকিৎসকের ভূমিকাতেও অসন্তোষ। 10 দিনের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ। বাঁকুড়ার জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে হাতির হানায় জেরবার স্থানীয় কৃষকরা। সরকারি তরফে কোনো ক্ষতিপূরণ মেলে না বলে অভিযোগ। হাতির হানা আটকাতে নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করেছে বন দপ্তর। দক্ষিণ চব্বিশ পরগনার পূজারী থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ব্যবসায়ের গলায় ধারালো অস্ত্রের কোপ। টাকা নেই বিবাদের জোরে হামলা বলে অনুমান পুলিশের। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি ব্যবসায়ী, দোষ স্বীকার অভিযুক্তের দাবি পুলিশের। দাম্পত্য বিবাদের জেরে গৃহবধূকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ স্বামী শাশুড়ির বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের ঘটনা, গ্রেপ্তার স্বামী, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়েরে বাধা দেওয়ার অভিযোগ মৃতার পরিবারে। ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে নিশানা বিজেপি। 10 কিলোমিটারে কম পথ যেতে ভাড়া 20,000 টাকা, অভিযোগ বর্ধমানের এক নার্সিংহোমের অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে। কিছুটা যাওয়ার পরেই বিকল অ্যাম্বুলেন্স, ভেন্টিলেশন বন্ধ হয়ে যাওয়ায় রোগী মৃত্যুর অভিযোগ, ভাঙচুর অ্যাম্বুলেন্সে, অভিযোগ অস্বীকার নার্সিংহোম কর্তৃপক্ষের। আউশ গ্রামে বিজেপি নেত্রীর বাড়িতে হামলা ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা, হামলার সঙ্গে তাদের যোগ নেই দাবি তৃণমূলের।